শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে অনেকদিন পর হাজির হয়েছি, স্বাগতম। কোণের কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আজকে আমরা খুব সহজে কোণের ত্রিকোণমিতিক মান মনে রাখার কৌশল শিখব। তাহলে আমরা খুব সহজে কোণের ত্রিকোণমিতিক মান মনে রাখার কৌশল শিখব। আমরা হাতের পাঁচটা আঙ্গুল আছে, এই আঙ্গুল ব্যবহার করে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখার কৌশল শিখব। তাহলে আমরা এটাকে আমরা বলবো হচ্ছে থাম ফিঙ্গার, এটা হচ্ছে পয়েন্টার ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার, এটা হচ্ছে পিঙ্কি ফিঙ্গার মানে লিটল ফিঙ্গার। থাম ফিঙ্গারকে আমরা 0 ডিগ্রি ধরছি, পয়েন্টার ফিঙ্গারকে 30 ডিগ্রি ধরেছি, মিডল ফিঙ্গার 45 ডিগ্রি, রিং ফিঙ্গার 60 ডিগ্রি, পিঙ্কি ফিঙ্গার 90 ডিগ্রি। এখন হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে সাইন এবং কনিষ্ঠ আঙ্গুলের দিকে কস। এখন আমার বৃদ্ধা আঙ্গুলের দিকে সাইন। তাহলে আমরা খুব মজার সাথে এই কোণের মানগুলো আমরা শিখব। তাহলে দেখো যে আমরা সাইন সমান হচ্ছে রুট ওভার আঙ্গুলের সংখ্যা, রুট ওভার কি হবে এই আঙ্গুলের সংখ্যা, বাই হচ্ছে 2। এখন আমরা হিসাব করি যে সাইন হচ্ছে 0 ডিগ্রি। এখন এই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কোনো আঙ্গুল নেই, মানে হচ্ছে 0√2, মানে হচ্ছে 0 ডিগ্রি। এইবার মনে করো যে এই আঙ্গুলটা হচ্ছে কি পয়েন্টার ফিঙ্গার, মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রির দিকে মানে 30 ডিগ্রি মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? বৃদ্ধাঙ্গুলের দিকে একটি আঙ্গুল আছে, একটি আঙ্গুল। তাহলে রুট ওভার 1/2 ইকুয়াল কত হবে হচ্ছে হাফ, মানে 30 ডিগ্রি। এবার দেখো এই আঙ্গুলটাকে হচ্ছে আমরা কি 30 ডিগ্রি, মানে হচ্ছে মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার কে আমরা হচ্ছে 30 ডিগ্রি ধরেছি। তাহলে এই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? দুইটা আঙ্গুল আছে। তাহলে রুট ওভার 2/2 কত হচ্ছে 2, মানে হচ্ছে 1/√2। এটা হচ্ছে রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে কত হবে, এই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? তিনটা আঙ্গুল আছে। তাহলে কি হবে √3/2, মানে সাইন 60 ডিগ্রির মান কত হবে √3/2। এবার কি আছে আমার হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? 4টি আঙ্গুল, 4টি আঙ্গুল। এই আঙ্গুল বাদে হচ্ছে কয়টি আঙ্গুল? 4টি আঙ্গুল। তাহলে √4/2 হচ্ছে 2, রুটের 4 করলে পারে 2, 2 কেটে গেলে পরে কত হবে 1 হবে, মানে 90 ডিগ্রির মান কত হবে 1। এইবার আমরা হিসাব করি যে কসের ভ্যালু। আমরা লিটল ফিঙ্গারের দিকে ধরেছি হচ্ছে কস, কস। তাহলে আমরা এটা হচ্ছে 0 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলকে 0 ডিগ্রি। তাহলে কসে এই বৃদ্ধাঙ্গুল 0, তাহলে কচের দিকে, কচের দিকে কস 0 ডিগ্রি, মানে কচের দিকে কয়টি আঙ্গুল আছে? কচের দিকে 4টি আঙ্গুল। তাহলে হচ্ছে √4/2, √4 এর মান কত হচ্ছে 2/2, কাটাকাটি করলে 1, তাহলে cos 0 ডিগ্রির মান 1। এইবার হচ্ছে আমার এই আঙ্গুলটা হচ্ছে পয়েন্টার ফিঙ্গার, মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কচের দিকে কয়টি আঙ্গুল আছে? কচের দিকে আমার 3টা আঙ্গুল আছে, তাহলে √3/2 হচ্ছে 2, √3/2, cos 30 ডিগ্রি মান √3/2। এইবার হচ্ছে cos হচ্ছে 45 ডিগ্রি,
মানে কসের দিকে কয়টি আঙ্গুল আছে দুইটা আঙ্গুল আছে √2/2 মানে হচ্ছে 1/√2 এবার আমরা কি করব হচ্ছে cos 60 ডিগ্রি মানে হচ্ছে রিং ফিঙ্গার কে আমরা হচ্ছে 60 ডিগ্রি ধরেছি তাহলে কসের দিকে কয়টি আঙ্গুল আছে একটি আঙ্গুল আছে একটি আঙ্গুল আছে একটি আঙ্গুল একটি আঙ্গুল আছে তাহলে √1/2 মানে হাফ cos 60 ডিগ্রি মান হাফ এবার হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে কোনো আঙ্গুল নেই মানে হচ্ছে 0 বাই হচ্ছে √0/2 মান কত হচ্ছে 0 তাহলে cos 90 ডিগ্রির মান কত হচ্ছে 0 এবার আমরা কি করব tan tan এর হিসাব আমরা কি করব যে tan 60 ডিগ্রি যদি হিসাব করি তাহলে আমরা কি করব যে বৃদ্ধাঙ্গুলের √ বৃদ্ধাঙ্গুলের সংখ্যা বাই হচ্ছে এই কনিষ্ঠ আঙ্গুলের সংখ্যা তাহলে কি করব এখন tan এর মান কত হচ্ছে sin / cos এখন sin 60 ডিগ্রির মান √3/2 cos 60 ডিগ্রির মান হাফ কাটাকাটি করলে কত হবে হচ্ছে √3 হবে √3 tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হলে পরে কত হবে sin / cos এখন sin 30 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর cos 30 ডিগ্রির মান √3/2 মানে কত হবে 1/√3 তাহলে tan এর প্রত্যেকটা মানকে আমরা কি করব অবশ্যই করতে পারবো এবার আমরা কি করব আমরা ছকগুলো পূরণ করি আমরা ছকগুলো পূরণ করি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নিচে ছকে দেখানো হলো sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি তাই sin 0 ডিগ্রি মান 0 sin 30 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান হাফ sin 45 ডিগ্রির মান আছে 1/√2 sin 60 ডিগ্রির মান √3/2 sin 90 ডিগ্রির মান 1 cos 0 ডিগ্রির মান 1 cos 30 ডিগ্রির মান √3/2 cos 45 ডিগ্রির মান 1/√2 cos 60 ডিগ্রির মান হাফ cos 90 ডিগ্রির মান 0 tan 0 ডিগ্রির মান 0 tan 30 ডিগ্রির মান 1/√3 tan 45 ডিগ্রি মান 1 tan 60 ডিগ্রি মান √3 tan 90 ডিগ্রি মান not defined মানে অসংজ্ঞায়িত এবার আমরা কি করছি sin sin এর বিপরীতে আমরা কি করব cosec তাহলে কত করব হচ্ছে cosec করলে পরে 1/ হচ্ছে sin তাহলে আমরা sin এর মান কত পাইছি 0 1/0 মানে কি হবে অসংজ্ঞায়িত মানে not defined এবার হচ্ছে cos হচ্ছে cosec 30 ডিগ্রি cosec 30 ডিগ্রি মানে হচ্ছে কত হচ্ছে 1/ হচ্ছে sin sin 30 ডিগ্রির মান কত পেয়েছি হাফ তাহলে উল্টা দিলে কত হবে 2 এবার হচ্ছে cosec 45 ডিগ্রি cosec 45 ডিগ্রি মানে হচ্ছে 1/ হচ্ছে sin sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 উল্টালে পরে √2 হবে cosec 60 ডিগ্রির মান cosec 60 ডিগ্রির মান মানে 1/ sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রির মান √3/2 হলে পরে এটা উল্টালে কত হবে হচ্ছে 2/√3 cosec 90 ডিগ্রির মান cosec 90 ডিগ্রির মান কত হচ্ছে cosec 90 ডিগ্রি মানে হচ্ছে 1/ sin sin 90 ডিগ্রি মান 1 হলে cosec 90 ডিগ্রি মান 1 এবার cos কে উল্টালে কত হবে 1 sec এর বিপরীতে কি হবে 1/ cos মানে হচ্ছে কত হবে হচ্ছে 2/√3 sec হচ্ছে কত হচ্ছে 45 ডিগ্রি মান √2 sec 60 ডিগ্রি মান 2 মানে sec এর বিপরীতে কত হবে 1/ cos মানে cos এর মান যদি হাফ হয় উল্টালে পরে কত হবে 2 হবে
আর sec 90 ডিগ্রি মান not defined মানে অসংজ্ঞায়িত cot হচ্ছে cot এর বিপরীতে কি হবে 1 by 10 10 0 ডিগ্রি মান 0 মানে 1 by 0 মানে হচ্ছে not defined মানে অসংজ্ঞায়িত cot এর বিপরীতে কত হচ্ছে 1 by 10 tan 30 ডিগ্রি মান 1 by root 3 হলে পরে cot 30 ডিগ্রি মান root 3 আর tan 45 ডিগ্রি মান 1 cot হচ্ছে 45 ডিগ্রি মান 45 ডিগ্রি মান হচ্ছে 1 cot 60 ডিগ্রি মান কত হবে cot মানে হচ্ছে 1 by 10 tan 60 ডিগ্রি মান root 3 হলে পরে cot 60 ডিগ্রি মান কত হবে 1 by root 3 cot হচ্ছে 90 ডিগ্রি মান কত হবে 0 হবে ধন্যবাদ সবাইকে।